আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সবাই অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনাদের কাছে কি কিংসম্যানের এসএসডি হবে কি না, বা একটু আপনি একটু রিভিউ দিয়ে দেন, অনেকে কমেন্ট করেছেন। তো এই জন্য মনে হলো যে আজকে আসলে একটু জানাই যে হ্যাঁ, কিংসম্যান এসএসডি আমরাও আমাদের কাছেও পাবেন, ইভেন এটা কোয়ালিটিগুলো কেমন হবে সেটা নিয়েও একটু কথা বলবো আজকে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত একটু দেখুন। আর আপনার জন্য কিংসম্যান এসএসডি কোনটা কেমন হতে পারে সেই সাথে প্রায়শ জানবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার উৎসাহিত করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা নয়, এখন চলে যাবো আজকের ভিডিওর মেইন আলোচনায়। আর আজকের আলোচনার মেইন টপিকস হচ্ছে কিংসম্যান। তো আতিক কিংসম্যান এই এসএসডিটি বাংলাদেশ মার্কেটে বর্তমানে বেশ ট্রেন্ডিংয়ে আছে, বেশ জনপ্রিয় হয়েছে, আর এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা আদার্স অন্যান্য প্রোডাক্টের কোয়ালিটির সাথে বেশ কম্পেয়ারযোগ্য, মানে বেশ ভালো মানের। সেই সাথে এটার ওয়ারেন্টি টাইমটা একটু বেশি। সাধারণত আমরা যে এসএসডিগুলো মার্কেটে সেল করি শুধুমাত্র ট্রানসেন ছাড়া, 3 বছর ওয়ারেন্টি বেশিরভাগ এসএসডির থাকে। তো কিংসম্যান আপনাদেরকে 4 বছর রিপ্লেস ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছে। তো আপনারা চাইলে এই এসএসডিটি আপনাদের পিসিতে ব্যবহার করতে পারেন। অ্যাভারেজে যদি বলি যে কিংসম্যানের যেগুলো সাটা এসএসডি, এই এসএসডিগুলোর রিডার স্পিড হচ্ছে আপনার 550 বা 500 Mbps, এরকম রিডার স্পিডগুলো। আর যেগুলো হচ্ছে M.2 NVMe সিরিজ, সেগুলো রিড স্পিড আদার্স অন্যান্য ব্র্যান্ডের চাইতে বেশ ভালো। অর্থাৎ আপনার রিড স্পিড হচ্ছে 2500 Mbps, আর হচ্ছে রাইট স্পিড হচ্ছে 1800 Mbps। তো যদিও আসলে এটা আমি টেস্ট করে দেখিনি, কেননা এটা আসলে টেস্ট করার ব্যবস্থা ওইভাবে নেই। তো আমি হয়তো অনেকের রিভিউ দেখি অথবা কোম্পানির পক্ষ থেকে দেয়া এক্সপেক্ট দেখেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো অ্যাভারেজে আমি যেটা বুঝতে পেরেছি যে মার্কেটের যে এসএসডিগুলো আছে সেগুলোর মধ্যে আপনার পারফরমেন্সটা তুলনামূলক ভালো পাবেন। এখন বিশেষ করে যেগুলো হয়তো আপনারা আপডেট পিসি বিল করবেন, বিশেষ করে যদি বলি যে 10th Gen 11th Gen, এই সিরিজ থেকে যে পিসিগুলো বিল করবেন, আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনাদের এসএসডিটা একটু ভালো মানের লাগানোর জন্য। কারণ যেগুলোতে M.2 স্লট আছে, M.2 NVMe বিশেষ করে, সেখানে আপনার যে এসএসডিতে একটু রিড রাইট স্পিডটা বেশি থাকবে, এটা আপনার পিসির জন্য অনেক ভালো হবে, অর্থাৎ আপনার পারফরমেন্সকে অনেক ভালোভাবে বুস্ট করতে পারবে। সো সেক্ষেত্রে আপনি কিংসম্যানের NVMe যেটা এসএসডিটাকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন, যেহেতু অ্যাভারেজে এটার রিড রাইট স্পিডগুলো বেশ ভালো। ইভেন এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আছে 4 বছর, এবং এনারা ওয়ারেন্টিটা রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকেন। সো আপনি অনায়াসে এই এসএসডিটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। যেমন 128 GB যেটা M.2 NVMe, এই এসএসডিগুলো আপনারা পাবেন হচ্ছে 2300 টাকার মধ্যে আমাদের কাছে, 4 বছর ওয়ারেন্টি সহ 2300 টাকায় পাবেন। এরপরে যদি বলি যে এগুলো 256 GB যেটা আছে M.2 NVMe, এটার প্রাইসটা কিছুটা বেশি, এগুলো আপনারা আমাদের কাছে পাবেন হলো 3400 টাকায়। এটাও 4 বছরের রিপ্লেস ওয়ারেন্টি আছে। আপনারা বিশেষ করে আপডেট যে পিসিগুলো বিল করবেন, ধরুন হচ্ছে যে 11th Gen 12th Gen বা রাইজেনের যে আপডেট পিসিগুলো বিল করবেন, আপনারা এসএসডিটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। যদি বলেন যে এইচপি বা আদার যে ব্র্যান্ডগুলো আছে তার পাশাপাশি এটাও খুব ভালো পারফরমেন্স দেবে। আর এসএসডিটির হিটসিং সিস্টেম হওয়ার কারণে এটার কুলিং সিস্টেম, মানে এসএসডির পারফরমেন্সটা আপনার বেটার থাকবে। তো অ্যাভারেজে আমার কাছে মনে হয়েছে যে না, এসএসডিটা সাজেস্ট করা যায় আমাদের কাস্টমারকে, তারা অবশ্যই তাদের পছন্দ তালিকা রাখতে পারে। তো 256 GB M.2 NVMe প্রাইস হচ্ছে 3350 থেকে 3450-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এসএসডিটা অর্ডার করে নিতে পারবেন। এটা হচ্ছে M.2 NVMe। এরপরে আমি একটু আপনাদেরকে সাটাগুলো নিয়ে একটু দেখাতে চাই। তো সাটা এসএসডিগুলো আমাদের কাছে আছে এখানে। তো আমি একটা সাটা এসএসডি একটু আনবক্সিং করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে আউটলুকটা কেমন এসএসডিটার আদার্স যে মার্কেটে যেগুলো আছে। তো অ্যাকচুয়ালি যেহেতু এটা তাইওয়ানের প্রোডাক্ট, তো আপনারা জানেন যে আসলে তাইওয়ান মোটামুটি কোয়ালিটিফুল জিনিসগুলো বেশি ওনারা সরবরাহ করেন। আর কিংসম্যান অ্যাকচুয়ালি একটা গেমিং সেগমেন্টের প্রোডাক্ট, অর্থাৎ কিংসম্যানের যে মেইন প্রোডাক্টগুলো আছে ওনারা গেমিং সেগমেন্ট নিয়ে কাজ করেন। সো এটার আউটলুক এবং স্ট্রেংথ, আদার্স যে এসএসডিগুলো আছে
মোটামুটি যেগুলো ব্র্যান্ডের বা একটু ভালো মানের এসএসডি তাদের মধ্যে মনে হচ্ছে না তাদের সারিতে রাখা যায় এটাকে। আর প্যাকেজিং এবং কালার অনেক ভালো করেছে, তো আপনারা আমার মনে হয় যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট অবশ্যই এটাকে এর পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আমার কাছে যেটা এনভি, তো আমি এটা খুললাম, এটা হচ্ছে এনভিএমই যেটা, তো এনভিএমই এই এসএসডিটাতে ওনারা একটা হিটসিং দিয়েছেন চমৎকার, তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি হিটসিং। আর এর ইনসাইডটা আসলে এরকম, আসলে এই এসএসডিগুলো আপনারা যদি পিসিতে লাগান ভিতরে আউটলুকটা একটু ভালো লাগবে। তো অ্যাভারেজে যদি বলি এর আউটলুক এবং যেহেতু হিটসিংটা আছে দেখতে বেশ ভালো লাগছে আর কি। এবং ইভেন এটার যেহেতু পারফরমেন্সটা ভালো 2500 বা 1800 রিডাইট স্পিড যেটা, তো যদি আসলে আমরা জেনুইন পাই অবশ্যই ভালো হবে। তবে হ্যাঁ, আমরা আসলে একটা এসএসডির পারফরমেন্সটাকে বুস্ট করার পিছনে আরও কয়েকটা জিনিস কাজ করে, যেমন আপনার মাদারবোর্ড, অর্থাৎ আপনার মাদারবোর্ডে যে এসএসডি যে স্লটটা আছে এটা কোন ভার্সন, এটা পিসি থ্রি নাকি এটা 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 একটু অবশ্যই, এই জন্য যে মাদারবোর্ডটা একটু আপডেট হবে সেটাতে আপনি আরও বেটার পারফরমেন্স পাবেন এই এসএসডিগুলোতে। তো বন্ধুরা এটাই মূলত বলার ছিল যে আসলে আপনারা যদি এই এসএসডিগুলো নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমি সাটার মনে হয় প্রাইসগুলো বলি নাই, সাটা যেগুলো 128 জিবি এটা হচ্ছে 1950 টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন, আর যেটা হচ্ছে 256 জিবি এটা হচ্ছে 3000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আশা করি 2900 থেকে 3000 টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে। আর সর্বোপরি আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট, বাংলাদেশ অথরাইজ ডিস্ট্রিবিউটর হয়েছে এই কোম্পানির, সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন। যদি কিংসম্যান রিলেটেড কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আরও কোনো আপডেট বা আরও কোনো ভালো ভিডিও করার প্রয়োজন হয়, আরও ভালো রিভিউ প্রয়োজন হয়, আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ। সব ধরনের এসএসডি আমাদের কাছে আপনারা পাবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে এগুলো আপডেট নিতে পারেন, computervision.com.bd, আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপডেটগুলো পেতে পারেন। সারা দেশে আপনি প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে। যদি এই পণ্যটি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার কাছে এই পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।